শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নাম নিয়ে। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের আয়োজন হচ্ছে খুবই মজাদার, হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো সবজি দিয়ে মজাদার একটা ডেজার্ট, যেটা আসলে খুবই অল্প সময়ে খুবই সহজে এটা তৈরি করা যায়। আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না বা যারা ফুলকপিটা খেতে অত বেশি পছন্দ করেন না, এমনিতেই এভাবে তৈরি করলে আসলে বোঝাই যাবে না যেটা ফুলকপি দিয়ে তৈরি। যাই হোক, আর কথা বাড়ালাম না, আমি এখন দেখিয়ে দিচ্ছি মূল ইনগ্রেডিয়েন্টসটা। আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিলাম, এটা 5 মিনিট সিদ্ধ করে নিলাম হালকা একটু লবণ দিয়ে। পানিটা ঝরিয়ে একটি স্ট্রেনারে রেখে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপর আমি এটাকে ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নেব। খুবই সফটলি করতে হবে। আর এখানে আমি 2 ধরনের বাদাম নিয়েছি 3 টেবিল চামচ সুজি, এরকম 1 মালা ফ্রেশ নারিকেল, আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাটও ইউজ করতে পারেন ড্রাই, আর হচ্ছে গুঁড়া দুধ, চিনি। তো আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, সেখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা ডেজার্ট, খুবই সুন্দর একটা বাটারটা, যেহেতু একটা মিল্ক প্রোডাক্ট, খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর খুবই টেস্ট লাগে। বাটারটা একটু গলিয়ে আমি সেখানে সুজি আর ফুলকপির যে মিশ্রণটা সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন প্রায় 3 মিনিট পর এটার মিশ্রণটা কিন্তু একেবারে মিশে গেছে, সুজি আর ফুলকপির যে মিশ্রণ। আমি আরও কিছু সময় নেড়ে চেড়ে নেব। আর এ পর্যায়ে চুলার আস্তে একটু বাড়িয়ে দেবেন, কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায়। ঘি বা বাটার আপনারা যদি ইউজ করেন, তাতে করে ফুলকপির যে একটা স্মেল পাওয়া যায় সেটা থাকবে না। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ মতো দেবেন। আর যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণটা দিয়েছি, এখানে খুব বেশি একটা দেব না, প্রয়োজন হলে আমি শেষে দিয়ে দেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, আপনারা চাইলে কিন্তু এখানে যে পাউডার সুগার সেটাও ইউজ করতে পারেন, বা দেখা যায় কন্ডেন্স মিল্কটাও ইউজ করতে পারেন। কন্ডেন্স মিল্কটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি আসবে। আর দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণ একটু গোলাপ জল, খুব সুন্দর একটা গ্রানের জন্য, বা দেখা যায় ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন 2-1 ফোঁটা। আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো ফ্রেশ নারকেল। নারকেলটা দিয়ে আমি আরও কিছুটা সময় এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খুবই ভালো লাগবে খেতে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার থাকবে শেষ মুহূর্তে। আর আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়ো করে সেখান থেকেও দিয়ে দিতে পারেন, বাট আমি আজকে যেহেতু গোলাপ জলটা ইউজ করেছি বা বাটার ঘি দিয়েছি, তাতে করে আমি অন্য কিছু আর দিলাম না। আমার লাড্ডুর জন্য ডোটা কিন্তু প্রিপেয়ার,
দেখতেই পাচ্ছেন আমি চুলাটা অফ করে দিয়েছি, আর প্রায় 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পর আমি এরকম হাতে একটু ঘি মেখে এরকম লাড্ডু শেপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাওয়াতে গড়ানোর পালা। আপনাদের হাতের কাছে যদি মাওয়া না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধের সাথে হালকা একটু ঘি মিক্সড করে এভাবে ঝরঝরা করে নিতে পারেন। আর এটা হচ্ছে অপশনাল, এটা এটা উপরে একটা কোট করে নিলে যেরকম দেখতে ভালো লাগে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এটা করে দিতে পারেন, খুবই ঝটপট, কেউ বুঝবেই না অ্যাকচুয়ালি এটা কিসে তৈরি। সবাই খুবই মজা করে খেয়ে নেবে, আর বাচ্চাদের কথা তো বলার অপেক্ষায় রাখে না। বিকজ আমি তৈরি করার পর আমার বেবি অনেক মজা করে খেয়েছে মাশাল্লাহ। আপনারা চাইলে কিন্তু উপরে কোটটা না করে এমনিতেও খেতে পারেন। আমি এভাবে প্রায় হোল নাইট রেখে দিয়েছি ফ্রিজের নর্মাল চেম্বারে। তো দর্শক, তৈরি হয়ে গেল মজাদার এই ফুলকপির লাড্ডু। আমি এরকম সবজি দিয়ে আরও কিছু মজাদার মিষ্টি ডেজার্ট দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ইন ফিউচারে। সাথেই থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ করবেন, ভালো লাগলে অবশ্যই।